মিস্টার নিহান, কেন করছো এইসব? নিহান নীলের কথা শুনে হাসতে থাকে। তারপর হাসতে হাসতে নিহান নীলের সামনে এসে বলে, আরে মিস্টার, এত তারার কি আছে? তুমি রিল্যাক্সে থাকো, এখানে কেউ তোমার কিছু করতে পারবে না, আর কিছু করবেও না। নীল নিহানের কথা শুনে নিহানের দিকে তাকিয়ে বলে, ডাইরেক্ট পয়েন্ট আসো মিস্টার নিহান, কেন করছো এইসব? ওদের ছেড়ে দাও, এতেই ভালো হবে। নিহান নীলের কথা শুনে ভনিতা করে নীলের থেকে দূরে সরে গিয়ে বলে, ও আমি তো ভয় পেয়ে গেলাম, কেউ তাড়াতাড়ি আমাকে ধর, আমি ভয়ে পড়ে যাচ্ছে। নিহানের ভনিতা দেখে নিহানের লোকেরা হো হো করে হেসে ওঠে। নিহানের এসব আর নীলের সহ্য হচ্ছে না। নীলের মনে যাচ্ছে নিহানের কানে নিচে দুটো বাজাতে, কিন্তু তা করতে পারছে না, কেননা আয়রার মাথায় বন্দুক ঠেকানো। আর নীলের বড় দুর্বলতাটাই হচ্ছে আয়রা। আয়রা না থাকলে হয়তো নিহানের কপালে দুঃখ হয়েছিল। আয়রার কথা ভেবে নীল এখনও চুপ করে আছে। নীল কিছু বলার আগেই নিহান নীলের কাছে এগিয়ে আসে, তারপর বলে, মিস্টার চৌধুরী, বসে দু চারটি কথা বলি। নিহানের কাজে বারবার নীল বিরক্ত হচ্ছে। নীল নিহানের কথার জবাবে বলে, মিস্টার নিহান, তোমার সাথে আমি গল্প করতে আসিনি, তুমি ওদের ছেড়ে দাও, আমি ওদের নিয়ে চলে যাব। নীলের কথা শুনে নিহান রিল্যাক্স মোডে বলে, আরে ভাই, এত তাড়াহুড়ো করছো কেন? রিল্যাক্স হও, আমি তো ভেবেছিলাম তুমি আসবেই না। আমার মনে হয় তোমার সাথে আয়রা যেটা করেছে, তারপরে এত রিস্ক নিয়ে তোমার না আসাই বেটার হতো। যে তোমাকে বিশ্বাস করেনি, দৌড়ে তাকে বাঁচাইতে চলে এসেছো, ভাই বলে কি, তোমার এত রিস্ক নেওয়ার কি দরকার? তুমি দেখতে অনেক হ্যান্ডসাম আছো, ভালো মেয়ে পেয়ে যাবে, বলে কি, আয়রাকে আমায় দিয়ে দাও, বাকি দুইজনকে সাথে করে নিয়ে যাও, কি বলো, প্রপোজালটা ভালো না? নিহানের কথা শুনে সাথে সাথে নীল রেগে যায়। নীল নিহানের দিকে রেগে তাকায়, আর আয়রা চুপচাপ আছে, তাকিয়ে আছে নীলের মুখের দিকে। তার একটা ভুলের জন্য এত ভুল বোঝাবুঝি আজ। নিহান নীলের রেগে যাওয়া দেখে বলে, আরে ভাই, রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে ভালো বুদ্ধি দিলাম, তাই না? আচ্ছা ভাই, আমি স্যাক্রিফাইস করতে রাজি আছি, তোমার আয়রাকে আমার সারা জীবনের জন্য বিয়ে দিতে হবে না, অন্তত এক রাতের জন্য আমায় দিয়ে দাও, আমিও একটু মজা নিয়ে দেখি এই মেয়ের মাঝে কি আছে। আচ্ছা, এতেও তোমার প্রবলেম হলে চলো দুজনে মিলে এক রাতের জন্য ভাগাভাগি করে নেই, দেখো ভাই, এর থেকে বেশি স্যাক্রিফাইস আমি পারি। পুরো কথা বলার আগেই নীল ধরাম করে নিহানের নাম মুখ বরাবর পাঞ্চ করে দেয়। নীল নিহানের মুখে আয়রার নামে বাজে কথা শুনে অনেক রেগে যায়। আয়রা নিজের নামে এমন কথা শুনে চোখ বন্ধ করে নেয়, লজ্জা বোধ করে। আয়রার অনেক খারাপ লাগে নিজের নামে এমন কথা শুনতে। নিহানের মুখে বাজে কথা শুনে আয়রা কান্না করে দেয়। নিহানের মুখে আয়রার নামে বাজে কথা শুনে নীল আর নিজের রাগ ধরে রাখতে না পেরে নিহানের গায়ে হাত তোলে। নীলের হাতের পাঞ্চ খেয়ে নিহান দু কদম পিছিয়ে দেয়। নিহান নীলের হাতের পাঞ্চ খেয়ে নিজের নাকে মুখে হাত দিয়ে দেখে, রক্ত পড়ছে। নীল নিহানকে সময় না দিয়ে নিহানের গলা চেপে ধরে। নিহান কি বুঝে ওঠার আগেই নীলের আক্রমণ। নীল অনেকটা রেগে দাঁতে দাঁত চেপে বলে, তোর সাহস হয় কী করে আমার আয়রাকে নিয়ে ভাগাভাগির কথা বলার? তোর এত বড় স্পর্ধা, হ্যাঁ, আমার আয়রার নামে বাজে কথা বলিস? তোর জিভটা আমি টেনে ছিঁড়ে নেব। তুই জানিস আমি চাইলে তোকে কী কী করতে পারি? দুই চারটা গুন্ডা ভাড়া করে নীল আহমেদ চৌধুরীকে ভয় দেখাতে এসেছিস? তোকে তো আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার আয়রা শুধুই আমারই, আমার আয়রার দিকে যে বাজে চোখে তাকাবে তার চোখটা আমি তুলে নেব। নিহানের দম বন্ধ হয়ে আসছিল। নীল অনেক জোরে নিহানের গলা চেপে ধরে আছে। নীলের মুখে এমন কথা শুনে আয়রার মনটা ভরে ওঠে। নীল যে আয়রাকে এতটা ভালোবাসে আয়রা আগে অনুমান করতে পারেনি। নিহানকে গলা চেপে ধরে রাখায় নিহানের লোকেরা এসে নীলকে টেনে ছাড়াতে নেয়, কিন্তু পারছে না। নীল অনেক শক্তি দিয়ে নিহানের গলা চেপে ধরে আছে। আরমান খান দেখে এভাবে বেশিক্ষণ থাকলে তার ছেলে আর বাঁচতে পারবে না। তাই ছেলের অবস্থা দেখে উপায় না পেয়ে নিহানের বাবা আরমান খান পেছন থেকে লাঠি দিয়ে নীলের মাথায় বাড়ি মারে। হঠাৎ এভাবে বাড়ি মারায় নীল নিহানের গলা ছেড়ে দেয়। নীলের মাথা ফেটে রক্ত বের হতে থাকে। নীলের হাত থেকে ছাড়া পেয়ে নিহান হাঁপাতে থাকে। নীল মাথায় হাত দিয়ে আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ে যায়। হঠাৎ নীলের সাথে এমন হওয়ায় আয়রা নিস্তব্ধ হয়ে যায়। নীল মাটিতে পড়ে যেতেই আয়রা জোরে চিৎকার করে ওঠে, নীল! নীল মাটিতে লুটিয়ে পড়ে
আয়রার দিকে তাকিয়ে আছে নিভু নিভু চোখে। আয়রা কান্নায় ভেঙে পড়ে নীলের এই করুণ অবস্থা দেখে। আয়রা ছুটে নীলের কাছে আসার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু নীলের কাছে ছুটে আসতে পারে না। নীলের দিকে তাকিয়ে থেকে কান্না করতে করতে বলে, নীল আপনার কিছু হবে না, আপনি কেন এসেছেন এখানে, কেন আসলেন আমাকে বাঁচাতে, আমি তো খারাপ ছিলাম, তাহলে কেন আমাকে বাঁচাতে আসলেন, আপনার এই অবস্থা দেখার আগে কেন ওদের হাতে আমাকে মরে যেতে দিলেন না। আয়রা কান্নায় ভেঙে পড়ে। নিহান অনেকক্ষণ হাঁপিয়ে নর্মাল হয়ে নীলের কাছে এগিয়ে আসে। নিহান অনেকটা রেগে আছে, নীলের এত সাহস কই থেকে আসে যে নিহান খানের গায়ে হাত তোলে। আজ নিহান খান দেখাবে তার গায়ে হাত তোলার ফল কতটা ভয়ঙ্কর। নীলের কাছে এসে নিহান হাতে একটা লাঠি তুলে নিয়ে নীলকে মারতে শুরু করে। নীলকে ইচ্ছে মতো মারতে মারতে বলে, তোর এত বড় সাহস, তুই নিহান খানের গায়ে হাত দিস, নিহান খানের গায়ে হাত তোলার ফল কতটা ভয়ঙ্কর, আজ তুই না নিজ চোখে দেখবি, আজ নিহানের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এভাবে বলতে থাকে আর নীলকে মারতে থাকে। নীলকে এভাবে মারতে দেখে আয়রা কান্না করতে করতে নিহানকে অনেকবার নিষেধ করে নীলকে মারতে, কিন্তু নিহান আয়রার কোনো কথা শোনে না, নীলকে বেধব মারতে থাকে। নীলের শরীর এমনি অসুস্থ, আর এভাবে নিহানের হাতে মার খেয়ে নীল অনেকটা নিজের ভারসাম্য হারিয়ে ফেলে। নীল কোনো রকম একটু নড়াচড়া করছে নিহানের হাতে মার খেয়ে, আর শ্বাসটা চলছে। নীলকে মারতে মারতে নিহান ক্লান্ত হয়ে থেমে যায়, এতটা মারে যে আরেকটু মারলে হয়তো নীল মরেই যেত। আয়রা নিহানকে অনেকবার নিষেধ করেছে, কিন্তু নিহান তা শোনেনি। আয়রা নীলের অবস্থা দেখে এখন চিৎকার করে কান্না করছে। দৌড়ে ছুটে নীলের কাছে আসতে চেয়েছিল কিন্তু পারেনি। আয়রা মা বাবা এবং নিহানকে অনেক করে বলেছে নীলকে ছেড়ে দিতে, কিন্তু নিহান কারো কথা কানে নেয়নি। নিহান নিজের রাগ নীলের উপর শেষ করে। নিহান থেমে গিয়ে লোকদের বলে নীলকে তুলে ধরতে। লোকেরা হুকুম পেয়ে নীলকে তুলে বসিয়ে দেয়। নীল মাথা নিচু করে বসে বসে ঝিমাচ্ছে, মনে হচ্ছে এক বিন্দু শক্তিও নীলের নেই, সব শক্তি হারিয়ে ফেলেছে নীল। মাথা তুলে বসার শক্তিটুকু মনে হচ্ছে নেই নীলের। নিহান নীলের সামনে বসে তারপর নীলের চুল মুঠি করে ধরে নীলের মাথা তুলে বলে, তুই যার জন্য আমার গায়ে হাত তুলেছিস, এখন তোর সামনেই তার কী করি দেখ, দেখ তোর সামনে তোর আয়রার সম্মানহানি করব, পারলে আমাকে ফিরিয়ে দেখা, পারলে আমাকে বাধা দে। বলে নীলকে ছেড়ে দিয়ে নিহান উঠে আয়রার দিকে এগিয়ে যায়। আয়রা নীলের দিকে তাকিয়ে কান্না করছে। আজ আয়রার জন্য নীলের এই অবস্থা কথাটা আয়রার মতে। নিহান আয়রার একেবারে কাছে এগিয়ে যায়। নীল বসে বসে নিচের দিকে তাকিয়ে ঝিমাচ্ছে। নীলের মাথায় বন্দুক তাক করে রেখেছে আরমান খান। নিহান আয়রার একেবারে কাছে এগিয়ে নীলকে উদ্দেশ্য করে বলে, এই তোমার ভালোবাসা মিস্টার আহমেদ নীল চৌধুরী শেষমেশ এভাবেই হেরে গেলে। নিহানের কথাটা নীল ঠিক শুনতে পায়। নীল বসে বসে ঝিমিয়ে ঝিমিয়ে নখ নড়াচড়া করছে। আয়রা নীরবে কান্না করছে। আজ মনে হচ্ছে ভাগ্য তাদের সহায় নেই, নাহলে কেন এরকম হবে। নিহান আর কোনো কথা না বলে আয়রার দিকে হাত বাড়িয়ে দেয়। আয়রার সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। নিহান আয়রার শরীরে হাত দিবে তখনই ঠাস করে অনেক জোরে একটা শব্দ করে। কয়েক সেকেন্ড আয়রা চোখ বন্ধ করে থাকে, কিন্তু এখনও নিহান তার শরীরে টাচ করেনি। এতক্ষণ তো করে ফেলার কথা ছিল, কি হয়েছে বিষয়টা দেখতে আয়রা চোখ খুলে দেখতে পায় নিহান আয়রার থেকে দুই হাত দূরে দাঁড়িয়ে হাত ঝাঁকতে ঝাঁকতে চিৎকার করছে, আর তার দিকে অগ্নি রূপে তাকিয়ে আছে নীল আহমেদ চৌধুরী। নিহান আয়রার দিকে যখন হাত বাড়িয়ে দেয়, মানে আয়রাকে টাচ করতে নিলেই নীল আরমান খানের হাত থেকে ছোঁ মেরে বন্দুকটা নিয়ে নিহানের হাত বরাবর শুট করে দেয়। আর হঠাৎ এরকম কিছু হওয়ায় নিহান খেয়ালও করেনি। নিহানের হাত বন্দুকের গুলি লাগতেই নিহান ঝাটকা খেয়ে আয়রার থেকে দুই হাত পিছিয়ে যায়। আর হাতে বুলেট লাগায় হাত থেকে ঝরঝর করে যেমন রক্ত পড়তে থাকে তেমনি ব্যথায় নিহান চিৎকার করতে থাকে। আয়রা নিহানের দিকে তাকিয়ে নীলের দিকে তাকিয়ে দেখে নীল বন্দুক তাক করে একভাবেই বসে আছে। আরমান খান দৌড়ে ছেলের কাছে যায়। ছেলের হাত ধরে ব্যস্ত হয়ে পড়ে আরমান খান। নীল বসা থেকে উঠে দাঁড়ায়। নিহানের একটা লোক নীলের দিকে ছুটে আসতে নীলে নীল তার পায়ে শুট করে, আর লোকটি সাথে সাথে পা ধরে চিৎকার করে বসে পড়ে। নীল আস্তে আস্তে এগিয়ে যায় আয়রার দিকে। আয়রা হা করে নীলের দিকে তাকিয়ে আছে। এর মধ্যেই গুল গুল করে আট দশটা ছেলে চলে আসে, যারা নীলের লোক। নিহানের প্রত্যেক লোককে এসে মেরে আধমরা করে তোলে।
নীল গিয়ে আয়রার হাত পায়ের বাঁধন খুলে দিতে আয়রা দাঁড়িয়ে গিয়ে নীলকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। নীল কোনো রেসপন্স করে না। আয়রা কিছুক্ষণ নীলকে জড়িয়ে ধরে কান্না করে, তারপর নীলকে ছেড়ে দেয়, তারপর গিয়ে মা বাবাকে ছেড়ে তাদের সাথে কথা বলে। অনেকদিন পর তাদের কাছে পেয়ে কান্নার রোল পড়ে যায়। নিহান আর আরমান খানকে চারদিক থেকে ঘিরে ধরে নীলের লোক। পালাতে চাইলেও সেই সুযোগ আর পায় না। নীল এগিয়ে যেতেই একটা ছেলে একটা চেয়ার এনে নীলকে বসতে দেয়। নীল পায়ের ওপর পা রেখে চেয়ারে বসে নিহান আর আরমান খানের সামনে বসে নীল বলে, নীল আহমেদ চৌধুরী ক্ষমতার মুখোমুখি হবার ক্ষমতা কারণ নেই। নীল চেয়ারে পায়ের উপর পা রেখে বসে আছে। নিহান আর আরমান খানকে ঘিরে ধরে রেখেছে নীলের লোকেরা। পালাবার সব পথ বন্ধ। নিহান আর আরমান খান এই মুহূর্তে নীলকে দেখে ভয় পাচ্ছে। এভাবে যে সিচুয়েশনটা বদলে যাবে ভাবতেই পারেনি খানেরা। ভেবেছিল নীল একা কিছুই করতে পারবে না। নীল ভয়ঙ্করভাবে রেগে আছে, চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে নীলের। নীল আরমান খান আর নিহানের সামনে বসে বলে, নীল আহমেদ চৌধুরী ক্ষমতার তুলনা হয় না। নীলের ক্ষমতার সামনা করার সাহস কারো হয়ে ওঠেনি। নীলের মুখোমুখি হতে হলে মৃত্যুকে স্মরণ করে মুখোমুখি হতে হয়। একবার যে নীলের মুখোমুখি হওয়ার চেষ্টা করে সে আর দ্বিতীয়বার উঠে দাঁড়াতে পারে না। মিস্টার ডাবল খান, তোমাদের পাপের ঘড়া পূর্ণ হয়ে গিয়েছে, এবার প্রায়শ্চিত্ত করার পালা। ডাবল খান বলার মানে পাপ বেটাকে একত্রে সমন্বয় করে বলা। নিহান রক্তমাখা হাত চেপে আছে। নীলের কথা শুনে বুঝতে পেরেছে নিজেদের ভুলের কথা। নিজের পাওয়ার দেখাতে গিয়ে এখন নিজে ফেসে গেছে। নিহান ভয় পেয়ে যায়। ভয় পেয়ে আর নিহান নীলের হাত থেকে বাঁচার জন্য নীলের সামনে হাত জোর করে বলে, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, ভুলের চক্করে এসব করে বসেছি, আমাদের ক্ষমা করে দাও প্লিজ, আমাদের ক্ষমা করে দাও, আমাদের যেতে দাও, জীবনের দ্বিতীয়বার আর এই কাজ করব না। নীল নিহানের কথা শুনে নিহানের দিকে রেগে তাকায়। নিহানকে সে বিশ্বাস করে না। আর তাছাড়া আজ নিহান অনেক বড় ভুল করে বসেছে, নীলের আয়রাকে নিয়ে বাজে কথা বলেছে। নীল সব সহ্য করতে পারলেও এটা সহ্য করতে পারবে না। নীলের কথাই একটা আয়রা শুধু তার। আয়রাকে সে নিজে কষ্ট দিবে আর নিজেই ভালোবাসবে। তৃতীয় কেউ আয়রার দিকে চোখ তুলে তাকালে তার চোখ নীল তুলে দিবে। আজ তো নিহান আয়রার গায়ে হাত তুলেছে আর বাজে কথা বলেছে। নীল তারপর নিহানের দিকে রেগে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ভুল হয়ে গেছে। ভুল করার আগে ভাবা উচিত ছিল এই কথাটা মিস্টার খান। ভুল করার আগে ভাবাটা জরুরি ছিল, কিন্তু সব ভুলের ক্ষমা হয় না। আজ তুই তো আমার খুলিচায় হাত দিয়েছিস রে, এরপরও তোকে ছেড়ে দেওয়া হবে আমার সব থেকে বড় ভুল। আর আমি এত বড় ভুলটা করতে পারি না মিস্টার নিহান খান। এখন এমনি একজনকে পেতে গিয়ে ভুলের ওপর ভুল করে বসেছি, আর ভুল কি করে করি। নিহানের বুঝতে অসুবিধা হয় না যে আজ কিছুতেই নীল তাকে ছেড়ে কথা বলবে না। আয়রা নীলের একটু দূরে দাঁড়িয়ে আছে, নীলের দিকে তাকিয়ে আছে। অপরাধ বোধ করে নীলের সামনে আসার সাহস পাচ্ছে না। নিহান ভয়ে নিজের প্রাণ বাঁচাতে নীলের পা জড়িয়ে ধরে। নীলের জড়িয়ে ধরে আকুতি মিনতি করতে করতে বলে, আমাদের ক্ষমা করে দাও নীল, আমাদের প্রাণ ভিক্ষা দাও, আমাদের যেতে দাও, আমরা আর জীবনে এই ভুল করব না, এই বারের মতো ক্ষমা করে দাও আমাদের। নীল নিহানের কথা কানেই নেয়। নিহানের হাত থেকে নিজের পা ঝাড়ি দিয়ে ছাড়িয়ে নেয় নীল। আরমান খানও নীলের কাছে আকুতি মিনতি করে, কিন্তু নীল কারো কথায় গলে না গিয়ে বলে, এই তাহলে মিস্টার নিহানের পাওয়ার, এই তাহলে আর খানদের পাওয়ার। এতটুকু পাওয়ার নিয়ে এতটা বছর আমার মমকে আমার থেকে দূরে রেখেছিল, এতটুকু পাওয়ার নিয়ে আমার ভালোবাসাকে আমার থেকে আলাদা করতে চেয়েছিল, এটা ঠিক না ডাবল খান। এত সহজে হার মানা বুদ্ধিমান ব্যক্তির কাজ নয়। আফসোস হচ্ছে তোমাদের জন্য, কী আর করার বলো। নীল টিটকানিমূলক কথা বলে। আরমান খান নিজের ভুলের জন্য আফসোস করতে থাকে, আর নিহান আফসোস করছে নীল নামক তুফানকে ডেকে এনে। নিহান বুঝতে পারে নীল কোনোভাবেই তাদের ক্ষমা করবে না। শুধু একজন হয়তো পারে তাদের ক্ষমা করতে। হ্যাঁ, আয়রার কথাই বলেছি। আয়রার কথা ভেবে নিহান উঠে গিয়ে আয়রার কাছে যায়। আয়রার কাছে গিয়ে আয়রার সামনে হাত জোর করে মিনতি করে নিহান বলে, আয়রা প্লিজ নীলকে বলো আমাদের ক্ষমা করে দিতে, নীলকে বলো আমাদের যেতে দিতে, তুমিই পারো নীলের হাত থেকে আমাদেরকে বাঁচাতে, তোমার কথা নীল শুনবে, প্লিজ আমাদের ক্ষমা করে দাও, আমি কথা দিচ্ছি আর তোমাদের সামনেও আসবো না, একটা বারের জন্য সুযোগ দাও। আয়রা নিহানের কোনো কথা কানে নেয় না, নিবেও না।
নিহানা একের পর এক ভুল করেছে। প্রথমে নিজে গুন্ডা ভাড়া করে আয়রার সাথে বেয়াদবি করিয়েছে, আর দ্বিতীয় সব থেকে বড় ভুল আয়রার মা বাবাকে কিডন্যাপ করে। শুধু এতটুকু নয়, নীলকে ফাঁসিয়ে নীলকে বিনা অপরাধে সাজাও দেয়। সব কিছুর জন্য নিহান দায়ী, আর এতেও ক্ষান্ত থাকেনি নিহান, তাকেও তুলে নিয়ে এসেছে। আয়রা নিহানের সব কুকর্মের কথা ভেবে নিহানের থেকে দু কদম পিছিয়ে গিয়ে বলে,